হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি ঝালকাঠি জেলার কীর্তিপাশা জমিদার বাড়িতে। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। দেখুন সেই ঐতিহাসিক জমিদার বাড়ি যেটি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় অবস্থিত। ঝালকাঠি শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার উত্তর পশ্চিমে এই জমিদার বাড়িটি অবস্থিত। জমিদার বাড়িটি প্রায় অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কিছু এখনও টিকে আছে কালের সাক্ষী হয়ে। সেগুলোই জমিদার বাড়ির ঐতিহ্য বহন করে চলেছে, যা আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই জমিদার বাড়িটি অতি প্রাচীন, 19 শতকের শেষ দিকে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন কমলি কন্দ নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এই জমিদার বাড়ির নাট্যমঞ্চ ও হলরুম ব্যবহৃত হচ্ছে। এছাড়া রয়েছে দুর্গা মন্দির ও মূল জমিদার বাড়ি সব লতাপাতায় ছেয়ে আছে এবং জরাজীর্ণ হয়ে আছে। জমিদার বাড়ির মাঝখান থেকে এই প্রবেশ পথ ধরে গেলেই এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া জমিদার বাড়ির মূল অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো জঙ্গলাকীর্ণ হয়ে আছে। আমরা আপনাদেরকে আজকে এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি ঘুরিয়ে দেখাবো। ইতিহাস থেকে জানা যায় যে এই জমিদার বাড়িটি প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়। বিক্রমপুরের জমিদার বংশের কিছু অংশ প্রায় 19 শতকের শেষ দিকে ঝালকাঠি জেলার কীর্তিপাশা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। 19 শতকের প্রথম দিকে বিক্রমপুর জমিদার বংশের রাজা রাম সেনগুপ্ত এই কীর্তিপাশা গ্রামে আসেন। এখানে তিনি তার 2 ছেলের জন্য 2টি বাড়ি নির্মাণ করেন। বড় ছেলের জন্য পূর্ব বাড়ি, যা ছিল 10 আনা, বড় হিস্যা জমিদার বাড়ি নামে পরিচিত। আর ছোট ছেলের জন্য পূর্ব বাড়ি, যা 6 আনা ছোট হিস্যা জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। ছোট ছেলের জমিদার বাড়ি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, আর বড় ছেলের জমিদার বাড়ির কিছু অংশ এখনও টিকে আছে। এখানে এখনও একটি নাট মন্দির, হল ঘর, ছোট ও বড় মন্দির আছে। এই জমিদার বংশের 2 জন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন রোহিণী রায়চৌধুরী ও তপন রায়চৌধুরী। বর্তমানে জমিদার বাড়ির একটি অংশ রয়েছে প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ে। নাটমঞ্চ ও হলরুমে কমলিকান্দ নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। এই জমিদার বাড়ির ঐতিহ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই জমিদার বাড়ি ঝালকাঠি জেলায় তথা সারা বাংলাদেশেই পরিচিত এক নামে। ঝালকাঠি শহর থেকে 4-5 কিলোমিটার উত্তর পশ্চিমে গেলেই আপনারা দেখতে পাবেন এই কীর্তিপাশা জমিদার বাড়ি। এর সামনেই বর্তমানে ঝালকাঠি নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যার সুউচ্চ ভবনগুলো জমিদার বাড়ির অপর পাশেই রয়েছে। আর জমিদার বাড়ির এই বালিকা মাধ্যমিক বিদ্যালয়টির পাশেই একটি সুবিস্তৃত দীঘি রয়েছে এবং এর পাশেই প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ে, যে মাধ্যমিক বিদ্যালয়টি আপনারা দেখতে পাচ্ছেন সকল কিন্তু এই কীর্তিপাশাতেই অবস্থিত। আমরা আপনাদেরকে কীর্তিপাশা জমিদার বাড়ি এবং এই মাধ্যমিক বিদ্যালয় এবং এর আশেপাশের কীর্তিপাশা বাজারও আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। কীর্তিপাশা পোস্ট অফিস এবং এরপরেই রয়েছে কীর্তিপাশা বাজার। আপনাদেরকে আরও বলে রাখি, আপনারা যদি ঝালকাঠি শহর থেকে আসতে চান তাহলে ঝালকাঠি কলেজ মোড় থেকে আপনারা অটো বা মহেন্দ্র করে এখানে চলে আসতে পারেন এবং সময় লাগবে 15-20 মিনিট। এবং ঝালকাঠি শহর থেকে মাত্র 4-5 কিলোমিটার উত্তর পশ্চিমেই রয়েছে এই কীর্তিপাশা জমিদার বাড়ি। কীর্তিপাশা ইউনিয়ন পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন, ইউনিয়ন পরিষদের
কীর্তিপাশা জমিদার বাড়ি নিয়ে তৈরি করা আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।